নমস্কার বন্ধুরা, শ্রীপ্রণাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগসে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর আজকে আমি বানাতে চলেছি হ্যালাপিনো পপারস। আর এইটা বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে সেটা আমি এখানে লিখে দিয়েছি। হ্যালাপিনো হচ্ছে এক ধরনের মেক্সিকান কাঁচা লঙ্কা, যেটার স্বাদটা কিন্তু অতটা ঝাল না হলেও এর ফ্লেভারটা বেশ ঝালঝাল, আর এটার মধ্যে পুরভরে খেতে কিন্তু দারুণ লাগে। এটা আপনি বোটাটা কেটেও নিতে পারেন বা বোটা শুদ্ধও করতে পারেন। আমি সমানভাবে মাঝখান থেকে কেটে নেব আর চামচ দিয়ে ভেতরের এই বীজগুলোকে স্কুপ করে নেব। বীজগুলো স্কুপ করতে করতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিই, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি এনকারেজ হই আরও ভালো ভালো ভিডিওস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো আমি এরকম করে বাকি হ্যালাপিনোগুলো রেডি করে নেব। আর এবার তৈরি করব এর ফিলিংটা, আর তার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো ক্রিম চিজ। এই ফিলিংটা বানানো কিন্তু সুপার ইজি। ক্রিম চিজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ক্রাশড ব্ল্যাক পেপার, আর 1/2 কাপ মতো কুচানো স্প্রিং আনিয়ন, আর 1 চা চামচ মতো নুন। আপনি চাইলে ফিলিংটা এখানেই শেষ করে দিতে পারেন, কিন্তু আমার মতো যারা চিংড়ি মাছ ভালোবাসেন তারা কিন্তু দিতে পারেন 1 কাপ মতো চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটাকে খোসা চাড়িয়ে রাফলি একটু চপ করে নিয়েছি। এইবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হ্যালাপিনো পপারসের ক্রিম চিজ ফিলিং। আপনাদের কাছে যদি হ্যালাপিনো পপারস না থাকে আপনারা কিন্তু ক্যাপসিকামে ওটা স্টাফ করে খেতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এইবার আমি এক একটা হ্যালাপিনো নিয়ে এইভাবে ফিলিংটা নিয়ে ভালো করে এর মধ্যে ভরে দেব। তো আমি এইভাবে সব হ্যালাপিনোসগুলো রেডি করে নিলাম। আপনারা চাইলে এটা তখনই গ্রিল করে খেতে পারেন বা বেক করে খেতে পারেন, আবার চাইলে এটাকে ফ্রিজ করে রাখতে পারেন, যখন যেরম লাগবে সেরম বার করে এটাকে বানাতে পারেন। আমি এয়ার ফ্রায়ারে বানাচ্ছি, তার জন্য আমি একটা এয়ার ফ্রায়ারের বেকিং ট্রে নিয়ে নিয়েছি। সেটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়ে নিয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছি, যাতে এক্সেস জলটা বেরিয়ে যায়। তার উপর এটাকে সুন্দরভাবে হ্যালাপিনোসগুলো লাইন আপ করে দিয়েছি। এবার হ্যালাপিনোসগুলোর ওপরে আমি একটু অয়েল স্প্রে করে দিচ্ছি, তারপর হ্যালাপিনোগুলোকে আমি বেক করব 375 বা 190°C 12 মিনিটের জন্যে। দেখুন কি দারুণ কালার এসছে আমার হ্যালাপিনোসগুলোর। তো আমাদের হ্যালাপিনো পপারস কিন্তু একদম রেডি। পার্টি হোক বা আসুক বাড়িতে কোনো আনঅ্যানাউন্সড গেস্ট, কাকে যদি আপনি একবারই হ্যালাপিনো পপারস বানিয়ে খাওয়ান সে কিন্তু আপনার নাম সারা জীবন মনে রাখবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার আর আমার চ্যানেল শ্রীপর্ণাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগসে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।